ইসলাম শিক্ষা অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ইসলাম শিক্ষা অনলাইন ক্লাস। তো আমাদের ইসলাম শিক্ষা অনলাইন ক্লাসের ধারাবাহিকতা আজকে আমাদের পড়া হলো পাঠ 19 এবং 20 দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় পদ। তো আমরা হাদিসের অনুবাদ আমরা করছিলাম। তো আমরা আজকে 4 নম্বর হাদিসের অনুবাদ এবং ব্যাখ্যা এবং 5 নম্বর হাদিসের অনুবাদ এবং ব্যাখ্যা শিক্ষা আমরা করব। তো 4 নম্বর হাদিস আমি আরবি করছি। আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা ইতমিনা খায়ানা। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকির চিহ্ন হলো তিনটি বা নিদর্শন হলো তিনটি। যখন সে 1 নম্বর যখন সে কথা বলে মিথ্যা বলে, যখন সে কোনো ওয়াদা দেয় বা প্রতিশ্রুতি দেয় তা ভঙ্গ করে নষ্ট করে, আর তার নিকটে যখন কোনো আমানত রাখা হয় তখন সে আমানতটাকে সে কি আত্মসাত করে আমানত এর খেয়ানত করে। তো এই হাদিসটি আমরা সবারই জানা, আমরা সবাই এই হাদিস সম্পর্কে আমাদের নলেজ এবং জ্ঞান রয়েছে যে মুনাফিকের আলামত বা চিহ্ন হলো তিনটি। তো সরাসরি আমরা হাদিসটি পেয়ে গেলাম। হাদিসটি হলো মুত্তাফাকুন আলাইহি, বুখারী শরীফের মধ্যে রয়েছে এবং মুসলিম শরীফের মধ্যে রয়েছে, অর্থাৎ ইমাম বুখারি এবং মুসলিম ঐক্যমতের ভিত্তিতে হাদিসটিকে তারা সহি বলেছেন। তো ইমাম বুখারি এবং মুসলিম তারা যদি কোনো হাদিসকে ঐক্যমতের ভিত্তিতে সহি বলেন তাহলে তো সেটি তখন কী হবে, সে হাদিসটি মুত্তাফাকুন আলাইহি হবে। তো আমি আজকে এখন শাব্দিক কিছু অর্থ আমি করছি। আয়াতুন, আয়াতুন মানে নিদর্শন বা চিহ্ন, আর মুনাফিক, মুনাফিক মানে যে যার মুনাফিক মানে কপটতা, যার ভিতরে একরকম এবং বাহিরে হল অন্যরকম, ভিতরে খারাপ বাহিরে ফাট, হ্যাঁ উপরে ফিটফাট ভিতরে সতর্ক। তো এইরকম মুখে মধু অন্তরে বিষ, বিষয়টি হলো এরকম, সেটি হলো মুনাফিক। তো মুনাফিক আমরা চিনলাম, সালাসুন মানে তিন, আর এটা আরবি সংখ্যা, ইদা মানে যখন, হাত্তাসা মানে সে বলে, কাজাবা মানে মিথ্যা বলে, কাজাবা মানে মিথ্যা বা ইদা মানে আর যখন, ওয়াদা প্রতিশ্রুতি দেয় অঙ্গীকার করে, আখলাপা তখন সে ভঙ্গ করে খেলাফ করে, ওয়াইদা আর যখন তুমি না তার নিকটে যখন আমানত রাখা হয় খানা তখন সে খেয়ানত করে আমানত নষ্ট করে আমানতের খেয়ানত করে। তো আমরা হাদিসটির অনুবাদ দেখলাম এবং শাব্দিক অর্থটাও দেখলাম। এখন আমরা আসি একটু হালকা বিশ্লেষণে যাই, সেটি কি মুনাফিক, মুনাফিক মুনাফিক বলতে আমরা কী মুনাফিক, তাই না? মুনাফিক বলতে আমরা বুঝি যে যার মানে অন্তর আলাদা মুখের সঙ্গে, যার অন্তরের মিল নেই, হ্যাঁ মুখে এবং অন্তরে ভিতর বাহির যার আলাদা, ভিতর বাহিরে মিল নেই। তো ভিতর বাহিরে যদি মিল থাকে তাহলে সে ভালো মানুষ, সৎ মানুষ, আর যদি ভিতর বাহির আলাদা থাকে তাহলে সে অসৎ, সেই হলো মুনাফিক। ভিতরে ইসলাম বিরোধী কাজ, নবী বিরোধী কাজ, কুরআন বিরোধী কাজ, আর উপরে নবী প্রেম, আল্লাহ প্রেম, ইসলাম প্রেম সে দেখিয়ে দেয়। এই যে একটি মানে তার ভিতর বাহির যে একটা বিশাল ফারাক, যে পার্থক্য, এটি হলো মুনাফিকের চিহ্ন এবং এটা এরাই হলো মুনাফিক। তো এই নিফাকি যার মধ্যে আছে, এই নিফাকি ব্যক্তিদের জন্য কঠিন শাস্তির কথা রয়েছে। কারণ কি? কারণ হলো মুনাফিক ব্যক্তি মুসলিমদের জন্য, ইসলামের জন্য বড় খারাপ, কাফিরদের চেয়ে, কারণ কাফিররা
তারা কিন্তু আমাদের শত্রু, এটা আমরা দেখি এবং তাদের দেখে তাদের থেকে আমরা সতর্ক থাকি। কিন্তু মুনাফিকরা যে আমাদের শত্রু এটা তো আমরা জানি না, কে আমার শত্রু কে আমার বন্ধু। সেও নামাজ করছে, রোজা রাখছে, আমাদেরকে দেখাচ্ছে, হ্যাঁ মসজিদে আসছে, হ্যাঁ আমাদের সঙ্গে চলছে, ভালো কথা বলছে, আর ভিতরে ভিতরে আমাদের ক্ষতি করছে, এটা তো জানার উপায় নেই, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা নাই। হ্যাঁ এগুলো চিনার উপায় ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে চিনিয়ে দিতেন, কিন্তু এখন তো আমাদের নবীর মৃত্যুর পরে তো চিনার উপায় নেই। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিছু নিদর্শনের কথা বলে গিয়েছেন, যে এই নিদর্শন কারোর মতো যদি দেখো তাহলে সেই মুনাফিক। তো এটা আমাদের জন্য ক্ষতিকর। আর মুনাফিকের চিহ্ন হলো তিনটি, আর মুনাফিকের শাস্তি অত্যন্ত ভয়াবহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করে সূরা নিসার শেষের দিকে, তিনি বলেন যে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের একবারে নিম্ন স্তরে তারা থাকবে, অবস্থান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কঠিন শাস্তির কথা কাফেরদের ক্ষেত্রেও ব্যবহার করেননি, মুশরিকদের ক্ষেত্রেও ব্যবহার করেননি, বেদিনদের ক্ষেত্রেও ব্যবহার করেননি, কিন্তু মুনাফিকদের ক্ষেত্রে ব্যবহার করেছে। যারা নামাজও পড়ে, মসজিদেও আসে, মুসলমানদের সাথে চলে, কথা বলে, মুসলমানদের সঙ্গে সব আদান প্রদান থাকে, উঠা বসা করে, তাদের ক্ষেত্রে করছে। কেন? যেহেতু তারা এমন একটি পন্থা অবলম্বন করেছিল যে তাদেরকে চিনার কোনো উপায় ছিল না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের ব্যক্তিদের জন্য কঠিন শাস্তির কথা বলেছেন। যে কী বলেছে, যে মুনাফিকরা জাহান্নামের অতল তলে, অর্থাৎ সর্বনিম্ন স্তরে তারা থাকে, তাদের উপরে যত জাহান্নামীরা থাকে তারা থাকবে সবার নিচে। তো মুনাফিকদের চিনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিছু আলামতের কথা বলেছেন, যে এই এই নিদর্শন বা আলামত যদি বৈশিষ্ট্য যদি তোমরা দেখো কারোর মধ্যে, তাহলে ও যে মুনাফিক কেন তোমরা বুঝে নিও, ওর সাথে ওর ব্যাপার থেকে তোমরা একটু সতর্ক থাকো। তো তিনটি আলামত কি? প্রথম নম্বরে মিথ্যা বলা। তো মিথ্যা সকল পাপের মূল, হ্যাঁ আল কাযিবু উম্মুজ্জাম। আমরা কী বলি, আমরা সবাই জানি মিথ্যা সকল পাপের জননী, আমরা কিন্তু জানি, সবাই জানি, তোমরাও জানো যে মিথ্যা সকল পাপের জননী। মিথ্যা বলার কারণেই ব্যক্তি নিজের মনের কুফুরি গোপন রেখে ইসলাম প্রকাশ করতে পারে। এজন্য মিথ্যাবাদিতা মুনাফিকদের প্রথম ও প্রধান বৈশিষ্ট্য। এই মিথ্যার উপরে ভর করেই তারা তাদের নিফাকিটা সুন্দর করে, নিফাকি প্র্যাকটিস করে, এই মিথ্যার উপরে চলেই, মিথ্যাকে অবলম্বন করেই কিন্তু তারা মানুষকে ধোকা দিতে পারে। মিথ্যা যে না জানে, মিথ্যা যে না বলে, সে তো কাউকে ধোকা দিতে পারে না। তা মুনাফিকের মধ্যে রয়েছে মিথ্যা, ধোকার মধ্যে রয়েছে মিথ্যা, মিথ্যা ছাড়া ধোকা দিতে পারে না। তো যখন সে কথা বলে সবসময় সে মিথ্যা বলে, ওয়াদা ভঙ্গ করা দুই নম্বর, কথা দিয়ে কথা না রাখা, ওয়াদার বিপরীত কাজ করা, এটা মুনাফিকদের দ্বিতীয় বৈশিষ্ট্য। এই আমারে 1000 টাকা দাও, আমি আগামী রবিবারে দিয়ে দেবো। তো আগামী রবিবার ঠিক আছে, দুই দিন পরে রবিবার ঠিক আছে দিলাম। তো রবিবারে তার আর কোনো খবর, টাকা তো দেওয়ার দূরের কথা, তার কোনো খবরই নেই। এক রবিবার গেল, পরের রবিবার কোনো খবর নেই, পরের রবিবার কোনো খবর নেই, হ্যাঁ তার কোনো খোঁজ নেই। বা 3-4 মাস পর তার সঙ্গে দেখা হলো, বলো ভাই আমার টাকাটা, ও হো আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার টাকাটা আগামীকাল দিই, এই আগামীকালকের কথা বলে সে আর পরে উদা, আর আগামীকাল আসে না, এই যে একটা ওয়াদা। অথবা কাউকে বললো যে আমি আসছি তুমি দাঁড়াও, আমি আসছি তুমি দাঁড়াও, তো ওনাকে দাঁড় করায় রাখলো আর আমি আসছি এটা বললাম, উনি তো আমার অপেক্ষায় দাঁড়ায় থাকলে আমি গেলাম, ওয়াদা ভঙ্গ। এই যে একটি বিষয়, এই বিষয়টি কিন্তু খুবই অনেক মানুষের ক্ষতি করে, অনেক মানুষের ক্ষতি করে। কারণ আমার কাছে একটি জিনিস রয়েছে যেটা হয়তো 2 দিন পরে আমার লাগবে, খুবই জরুরি, কিন্তু ওই জিনিসটা আমি 2 দিন পরে যেহেতু আমি পাচ্ছি তোমার কাছ থেকে, এই জন্য তোমাকে ধার দিলাম, কিন্তু তুমি সেটা কী করলা,
আমাকে দিল না, কিন্তু আমার কিন্তু প্রয়োজন আমি মেটাতে পারলাম, কারণ তুমি দাও নাই। তো এই যে একটা বিষয়, ওয়াদা ভঙ্গ করা, তো ওয়াদা ভঙ্গ করা এটা আল্লাহর ইবাদত এবং আনুগত্যের সম্পূর্ণ বিপরীত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, কি ওয়াদা নিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিতসাকা ওয়াইদ আখাযা মিতসাকা বানি আদম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বনি আদমের কাছে তিনি প্রতিশ্রুতি নিয়েছেন, তিনি বলেছিলেন আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাইকে বলেছিলাম কলু বালা, তারা সবাই বলেছিলাম যে হ্যাঁ হ্যাঁ আমরা, আপনি আমাদের রব এটা স্বীকারোক্তি দিয়েছিলাম, কিন্তু সেই স্বীকারোক্তি কিন্তু আমরা এখন রক্ষা করছি না। কারণ আমাদের রব আল্লাহ তাআলাকে আমরা রব বলে স্বীকার করে প্রতিশ্রুতি দিয়ে কিন্তু এখন মানছি না। এখন বলে আমার রব অমক 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 গাছ আমার প্রভু, অমক মূর্তি আমার প্রভু, অমক পাথর সূর্য আমার প্রভু, এগুলো আমরা মানছি। তাহলে ওয়াদা ঠিক রাখলাম? ওয়াদা ঠিক রাখলাম। তো যাই হোক, আমরা আল্লাহর ইবাদতের প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম, কিন্তু আমরা প্রতিশ্রুতি রক্ষা করছি। আমরা কার ইবাদত করি? শয়তানের ইবাদত। তো আল্লাহর ইবাদতের প্রতিশ্রুতি দিয়ে এখন যদি শয়তানের ইবাদত করি, তাহলে কি ওয়াদা ঠিক থাকলো? প্রতিশ্রুতি ঠিক থাকলো না? ঠিক থাকে না। এরপর আমরা আসি মুনাফিকদের তৃতীয় বৈশিষ্ট্য, আমানতের জ্ঞান। মুনাফিকদের কাছে কোনো আমানত রাখা হলে জীবনেও সঠিক মতো পাওয়া যায় না, কখনোই না। কথার আমানত, সম্পদের আমানত রক্ষা করবেন, আত্মসাত করে বসে থাকবে, আত্মসাত করে বিভিন্ন রকম মানে কী করবে, বিভিন্ন রকম মিথ্যা অজুহাত দেবে, হ্যাঁ বানোয়াট বানোয়াট মিথ্যা কাহিনী বলবে। আমি তোমাদের একটা ছোট্ট গল্প বলি। এক লোক হজে যাবে, তো ওনার একটা ঘোড়া ছিল, ঠিক এই ঘোড়াটা, তো ঘোড়া তো উনি যাবেন, ওনার ঘোড়াটা খাওয়ানোর কোনো লোক নেই, তো ঘোড়াটা তো ঘোড়াটাকে তো আর রেখে গেলে চলবে না, তার প্রতিদিন খাবার দিতে হবে, ঘাস দিতে হবে। তো তিনি তার পার্শ্ববর্তী এক বন্ধুর কাছে গেলেন, যে বললেন বন্ধু আমি তো হজে যাব, তো আমার ঘোড়াটা তো থাকবে, তো ওটা খাওয়া দাও। যে কোনো সমস্যা নেই, ঘোড়াটা আমার কাছে রেখে দাও, হ্যাঁ ঘোড়াটা আমার কাছে রেখে দাও, আমি তার যত্ন করবো। বলছে হ্যাঁ তুমি তার যত্ন করো, ঘোড়ার উপরে চড়ে কোথাও গেলে যে সমস্যা নেই, তো তুমি একটু দেখাশোনা করো ভাই। তো ঠিক আছে আমি দেখাশোনা করবো, নো চিন্তা, আপনার একবার নিশ্চিন্তা হজ করে আসুন। লোকটা হজে গেলেন, হজের থেকে যখন আসছেন তখন এই লোকটা আবার এদিকে কি ঘোড়াটা বিক্রি করে দিয়েছে, ঘোড়াটা বিক্রি করে দিয়ে টাকা, সে টাকা দিয়ে সুন্দর বাজার সাথে করে খাচ্ছে। তো হাজি সাহেব যখন আসছেন বললেন ভাই আমার ঘোড়াটা, তো ভাই আপনার ঘোড়াটা তো মারা গেছে, আমার ঘোড়াটা মারা গেছে, মারা গেছে। আচ্ছা তো মারা গেছে ঘোড়াটা, আপনি মরা ঘোড়াটা কোথায় ফেলেছিলেন? আমি দেখি মরা ঘোড়ার কঙ্কালটা দেখেও আমার একটু শান্তি হবে। তো ওই লোকটা তখন কোনো ভেবে চিনতে না পেয়ে, তো তার তখন ভেড়ে আসলো যে গত কয়েকদিন আগে একটা মরা মহিষ একজন ফেলে রেখে গেছিলো মাঠের মাঝে, তো ওইটাই দেখাই দিই। তো ওখানে গেলেন, নিয়ে আসি দেখেন দেখেন আসুন আসুন, তো যে ওই মরা মহিষের সে কঙ্কালটা তাকে দেখেন। তো হাজির সাহেব তখন বলল আচ্ছা আমার ঘোড়ার তো শিং ছিল না, তো এটা যে শিংওয়ালা দেখছি মাথা। তখন ওই লোকটা তখন আবার আর একটা মিথ্যা বানোয়াট কাহিনী বলল, সেটা কী বললো, আরে এই ঘোড়ার রোগটাই তো এটা, যে কি মাথায় শিং গজাইছে, মাথায় শিং গজানোর পরেই তো ঘোড়ার রোগ হয়ে এই রোগেই ঘোড়াটা মারা গেছে। তো এইগুলো একটা আমানতের খেয়ানতকারী, কতগুলো মিথ্যা সে বানাবে, যে আমানত আত্মসাত করে সেও কিন্তু মিথ্যার উপরে ভর করেই করে, ওয়াদা যে ভঙ্গ করে সেও কিন্তু মিথ্যার উপরে ভর করেই করে। তাহলে আমরা কী দেখলাম, মিথ্যা হলো সকল পাপের, আর দ্বিতীয় হলো ওয়াদা ভঙ্গ করা, আর তৃতীয় হলো আমানতের খেয়ানত। এইভাবে আমাদের সমাজে কি নেই, যার কাছে কিছু আমানত রাখলে পরে আর খুঁজে পাওয়া যায় না, হ্যাঁ পাওয়া যায় না, তখন বলে এই এই কারণে নষ্ট হয়ে গেছে ভাই, আপনি আসতে দেরি করেছেন, এটাই এই আমার বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে বা চুরি হয়ে গেছে, এর নানান অজুহাত দিয়ে নানান মিথ্যা কথা বলে আপনার ওইটা আত্মসাত করে করার একটা সুন্দর পদ্ধতি সে অবলম্বন। তো আমরা এখন থেকে মুনাফিকের পরিণাম, মুনাফিকের পরিণাম অত্যন্ত ভয়াবহ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নিশ্চয়ই মুনাফিকেরা জাহান্নামের সর্বনিম্ন স্থানে অবস্থান করবে,
তুমি সেদিন তাদের জন্য কোনো সাহায্যকারী খুঁজে পাবে না। সূরা আন-নিসা 145 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরো বলেন, হে নবী, কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন এবং তাদের সম্পর্কে কঠোর নীতি অবলম্বন করুন, আর তাদের পরিণতি হচ্ছে জাহান্নাম এবং তা অত্যন্ত নিকৃষ্টময় একটি স্থান। সূরা আত-তাওবা 73 নম্বর আয়াত। আল্লাহ ওয়াদা করেছেন মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীদের এবং কাফিরদের জন্য রয়েছে দোযখের আগুন, তাতে তারা চিরদিন থাকবে, সেটাই তাদের জন্য যথেষ্ট। আর আল্লাহ তাদের প্রতি অভিশপ্ত করেছেন এবং তাদের জন্য রয়েছে স্থায়ী আযাব। সূরা আত-তাওবা 68। হযরত হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিফাক বা মুনাফিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আহাজ ছিল, আজকের দিনও আছে। আর সেটা হলো ইমানের পর কুফরি করা, অর্থাৎ ইমান প্রকাশ করে আল্লাহর দিনের বিরোধী কাজ করা, এটাই হলো মুনাফিক। বুখারী। শিক্ষা। এই হাদিস থেকে আমাদের জন্য কি শিক্ষণীয় বিষয় রয়েছে, হাদিসটা আমরা জানলাম। তো এই হাদিসটিতে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো কি, এক, চকি আমরা কী শিখতে পারি, মিথ্যা কথা বলা, প্রতিশ্রুতি ভঙ্গ করা ও আমানতের খেয়ানত করা, এই তিনটি অপরাধ, এটি কি যেগুলো ব্যক্তিকে অন্য সব অপরাধমূলক কাজের প্রেরণা দেয়। হ্যাঁ, মিথ্যায় অভ্যস্ত ব্যক্তিরা যে কোনো অন্যায় করে অস্বীকার করতে পারে, সে কারণে মুমিনদের এসব আচরণ থেকে দূরে থাকতে হবে। অবশ্যই অবশ্যই এই বৈশিষ্ট্যগুলো কোনো মুমিন অর্জন করতে পারে না। মিথ্যাবাদিতা সম্পূর্ণ পরিহার করতে হবে। কথায় কথায় মিথ্যা কথা বলা যাবে না, সত্যবাদিতার প্র্যাকটিস করতেই হবে। আর মুমিনের কাজে ও কথায় মিল থাকতে হবে, যেটা মুনাফিকদের নাই। মুনাফিকদের কাজে এবং কথায় মিল নাই, কিন্তু কোনো মুমিন কথা কাজে যদি অমিল করে তাহলে কিন্তু সে মুমিন আর থাকে না, তাতে সে কিন্তু মুনাফিকের কাতারে চলে যায়। এই জন্য কথা কাজে মিল থাকা, এটা কিন্তু প্রত্যেক মুমিনের একটি দায়িত্ব, এটা আমরা এই হাদিস থেকে জানলাম। মুমিন সবসময় তার প্রতিশ্রুতি রক্ষা করবে, যে কোনো মূল্যে ওয়াদা পূরণ করবে, আর যে কোনো মূল্যে তার কাছে কোনো আমানত রাখা হলে সে সেটা রক্ষা করবে। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। আর এই বৈশিষ্ট্য যদি কোনো মুমিন যদি এই এই কাজটা না করতে পারে, তাহলে সে কিন্তু মুমিনের কাতারে আর পড়বে কোন কাতারে যাবে, এই তো মুনাফিকের কাতারে যাবে নিশ্চিন্তে, মুনাফিকের কাতারে। ও আমরা পাঠ 19টা পড়লাম, 4 নম্বর হাদিসের অনুবাদ ব্যাখ্যা শিক্ষা আমরা গেলাম। এবার আমরা আসি 5 নম্বর হাদিসের অনুবাদ ব্যাখ্যা শিক্ষা, ট্রান্সলেশন এক্সপ্লেনেশন অ্যান্ড লার্নিং অফ হাদিস নং 5। তো আমরা আসি 5 নম্বর হাদিসটার আরবি ইবারতটা পড়ি। আরবি শব্দগুলো আমরা পড়ি, রাসূল সাল্লামের মুখের বাণী। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال عليكم بالصدق فإن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة وما يزال الرجل يصدق ويتحرى الصدق حتى يكتب عند الله صديقا وإياكم الكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار وما يزال الرجل يكذب ويتحرى الكذب حتى يكتب عند الله كذابا متفق عليه حديثটি লম্বা বড়, সমস্যা নেই, হাদিসের অর্থ খুব সহজ। আমি অর্থটি পড়ি, তোমরা বুঝতে পারবে কত সহজ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন, তোমরা সত্যের উপরে চল। তার মানে তোমাদের সত্যের অনুশীলন করা অবশ্য উচিত, কেননা সত্য পুণ্যের পথে পরিচালিত করে আর পুণ্য মানুষকে জান্নাতের পথে পরিচালিত করে। আর যে ব্যক্তি যখন সত্য বলতে থাকে এবং সত্য বলা তার অভ্যাসে পরিণত হয়, এমনকি আল্লাহর কাছে তার নাম পরম সত্যবাদী হিসাবে লিপিবদ্ধ হয়ে যায়। তোমাদের কর্তব্য হচ্ছে মিথ্যা থেকে একেবারে বিরত থাকা, কারণ মিথ্যা মানুষকে খারাপের দিকে নিয়ে যায়, পাপের দিকে নিয়ে যায়, আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আর
যে কোনো ব্যক্তি মিথ্যা বলতে থাকে, সর্বদা মিথ্যার উপরে চলে, যখন সে মিথ্যা বলায় অভ্যাসে তার পরিণত হয়, হ্যাঁ, এমনকি আল্লাহ তাআলার নিকটে সে চরম একজন মিথ্যাবাদী হিসাবে লিপিবদ্ধ হয়ে যায়। বুখারী ও মুসলিম। তো আমরা শাব্দিক অর্থ দেখি, আলাইকুম মানে তোমাদের উচিত, বিসিদ্দিকি সত্যকে ধারণ করা, ইন্না সিদ্দিকা ইন্না মানে নিশ্চয় সিদ্দিকা মানে সত্যবাদিতা, ইয়াহাদি পথ দেখায়, নিয়ে যায়, পরিচালিত করে, ইলাল বিররে ভালোর দিকে, কল্যাণের দিকে, ওয়াইন্ডাল বিররা নিশ্চয় বের, ওয়াইন্না মানে নিশ্চয় মাস্ট, আল বের, হ্যাঁ বের মানে কল্যাণ, হ্যাঁ ইয়াহাদি নিয়ে যায়, পরিচালিত করে, ইলাল জান্না ইলা মানে দিকে, জান্না মানে জান্নাত বাগান। সত্যের অনুশীলন আমার চর্চা করে, আর এরপরে অমায়া জালু সর্বদা কোনো রাজনৈতিক কোনো ব্যক্তি ইয়াসদুকু সে সত্য বলতে থাকে, আর ব্যক্তি যখন সর্বদা সত্য বলতে থাকে, ওয়া তাহাররা সিদ্দিকা এবং সত্য বলায় সে অভ্যাসে পরিণত করে, সত্যের চর্চা করে, হাত্তা ইউক্তাবা এমনকি তা সে আল্লাহর নিকটে লিপিবদ্ধ হয়ে যায় তার নাম, ইন্দাল্লাহ ইন্দা মানে নিকটে, আল্লাহ মানে আল্লাহ আল্লাহর নিকটে, সিদ্দিকান চরম সত্যবাদী, পরম সত্যবাদী হিসাবে। ওয়াইয়াকুম আর তোমাদের উচিত বেঁচে থাকা, বেঁচে থাকা, ওয়াল কাদিবা মিথ্যা থেকে, আমল কাদিবা মানে মিথ্যা, ফাইন্না নিশ্চয় নিশ্চয় আল কাদিবা মিথ্যা, হ্যাঁ কেননা মিথ্যা ইয়াহদি পথ দেখায়, পরিচালিত করে, ইলাল ফুজুরি পাপের দিকে, খারাপের দিকে, ওয়াইন্নাল ফুজুরা নিশ্চয়ই খারাপ, নিশ্চয়ই খারাপ, পাপ ইয়াহদি পরিচালিত করে, ইলাল নার জাহান্নামের দিকে, দোজখের দিকে। অমায়াজালুর রাজুলু ইয়াকযিবু আর অমায়াজালুর রাজুল কোনো ব্যক্তি সর্বদা ইয়াকযিবু মিথ্যা বলতে থাকে, ওয়া তাহাররাল কাদিবা মিথ্যার অনুশীলন করে, মিথ্যার প্র্যাকটিস করে, মিথ্যা বলতে থাকে, এমনকি বলতে বলতে হাত্তা এমনকি ইউক্তাবা লিপিবদ্ধ হয়ে যায়, হিন্দা নিকটে আল্লাহ মানে আল্লাহর নিকটে লিপিবদ্ধ হয়, কি কাদ্দাবান চরম মিথ্যাবাদী, বড় মিথ্যাবাদী হিসাবে লিপিবদ্ধ হয়ে যায়। আমরা এই হাদিস থেকে কি জানলাম, হাদিসের ব্যাখ্যা, যে সত্য মানুষকে শাশ্বত মুক্তির পথ দেখায়, সত্য মানুষকে সবসময় কল্যাণের পথ দেখায়, সত্য মানুষকে মুক্তি দেয়, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি অর্থাৎ সত্য মানুষকে বাঁচা আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। তো সত্য আমাদেরকে কল্যাণের দিকে নিয়ে যায়, আর আমরা যখন সত্য বলতেই থাকবো তখন কিন্তু আল্লাহর নিকটে আমরা সত্যবাদী দেয় আর সত্যবাদী বান্দা হিসাবে কিন্তু আমরা পরিচিতি লাভ করতে পারবো। আর আল্লাহর নিকটে যদি কোনো ব্যক্তি সত্যবাদিতার মাপকাঠিতে চলে যায়, তাহলে ওই ব্যক্তির মুক্তি নিশ্চিত, হ্যাঁ কোনো সন্দেহ, নিঃসন্দেহে ওই ব্যক্তি জান্নাতে যায়। এই জন্য আল্লাহ নবী ইসলাম তিনি বলেছেন যে সত্য মানুষকে কল্যাণের পথে নেয় আর কল্যাণ মানুষকে ভালোর পথে, ইয়া জান্নাতের পথে নিয়ে যায়। সত্য মানুষকে কল্যাণের পথে নিয়ে সত্য বলার কারণে আমরা দেখি হয়তো অনেক সময় প্রাথমিকভাবে কিছু একটা ক্ষতি হতে পারে, সত্য বলার কারণে হয়তো বা আমাদের কারোর বকা খেতে হতে পারে, কারোর মার খেতে হতে পারে, শাস্তি পেতে হতে পারে, হ্যাঁ, কিন্তু এই সত্য বলার কারণে পরে কিন্তু লাভ হচ্ছে, পরে কী হচ্ছে, লাভ হচ্ছে, কী লাভ হচ্ছে, যে না সে শাস্তি পেল কিন্তু সত্য কথা বলছে, ছেলেটা সত্যবাদী, হ্যাঁ, এই যে জিনিসটা এটা কিন্তু আমাদের খেয়াল রাখবে। আর মিথ্যা বললাম প্রথম, মিথ্যা বলে প্রথম বেঁচে গেলাম, কিন্তু এই মিথ্যা কিন্তু ঢাকা থাকবে না, মিথ্যা একদম প্রকাশ হবে পরবর্তীতে। ওই যারা যাদের কাছে আমি বলে এসেছিলাম মিথ্যা কথাটা, তারা কিন্তু আমাকে চরম খারাপ জানবো, সেদিন আমাদেরকে মিথ্যা বলে তুমি ধোকা দিয়ে গেছিলাম, এ কথা বলবে, এই এই খোটা কিন্তু পরে যে কোনো একদিন তাকে পেতেই হবে, হ্যাঁ, সে কিন্তু মানুষের কাছে ঘৃণিত হয়, সত্যবাদী ব্যক্তি মানুষের কাছে বিশ্বস্ত হয়, মানুষ তাকে তার উপর আস্থা রাখে, তাকে বিশ্বাস করে, হ্যাঁ, তাকে বিভিন্ন দায়িত্ব পর্যন্ত দেয়। যখন আমি কাউকে বিশ্বাস করব তখন আমার যে কোনো কাজে তাকে কিন্তু নিয়ে আসবো, আর যদি বিশ্বাস না করি তাহলে কিন্তু আমি তাকে কোনো কাজে রাখবো। এই যে একটি জিনিস, এটা কিন্তু সত্যবাদিতার একটা বড় উপকারিতা, সত্যবাদিতার একটি কি বড় উপকারিতা। তো ইসলামে এবং ইমানে সত্যবাদী হওয়ার কিন্তু বড় একটি কি গুরুত্বপূর্ণ একটি বিষয়, এই জন্য সত্যবাদী হওয়া ছাড়া পরিপূর্ণ মুমিন হওয়া সম্ভব নয়, সত্যবাদী হওয়া ছাড়া খাঁটি মুসলিম হওয়াও কিন্তু সম্ভব নয়। যেমন বলা হয় আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিল,
ইসলাম সত্য এবং কুফরি হলো বাতিল। তাহলে আমরা দেখি ইসলাম যদি কেউ গ্রহণ করে, সত্য গ্রহণ করে, তাহলে সেই ব্যক্তি কোনোদিন মিথ্যা বলতে পারে না। আর যদি কেউ মিথ্যা বলে তাহলে সে কিন্তু কুফুরির মধ্যে চলে যাবে, কারণ বাতিল মিথ্যা হলো কুফুরি। এই জন্য আমাদেরকে অবশ্যই মিথ্যাবাদিতার চর্চা থেকে আমাদের দূরে থাকতে হবে। তো মানব জীবনে সত্যবাদিতার প্রভাব সীমাহীন। সত্যবাদিতা মানুষকে নৈতিক চরিত্র গঠনে অনেক সুন্দরভাবে সাহায্য করে আর পাপ ও অশালীন কাজ থেকে রক্ষা করে। সত্যবাদী ব্যক্তি কোনোরূপ অন্যায় ও অত্যাচার খারাপ কাজ করতে পারে না, অশ্লীল ব্যবচার থেকে সে দূরে থাকে। তো একটি হাদিসে আমরা এমন পাই, হাদিসে বর্ণিত হয়েছে, একদা জনৈক ব্যক্তি মহানবী ইসলামের কাছে এসে বলেন, আমি চুরি করি, মিথ্যা বলি, আরও অনেক খারাপ কাজ করি। তো আল্লাহ রসুল সাল্লাম আমাকে এমন একটি মানে উপদেশ দেন যার কারণে আমি সেই উপদেশটা মেনে চলতে পারব, আমি ইসলামের সব উপদেশ মেনে চলতে পারব। তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকে কী বললেন, যে তুমি মিথ্যা কথা পরিত্যাগ করো, সত্যবাদীদের উপর চলো। শুধু এতটুকু বললেন, ওই লোক বললো যে আমাকে ইসলামের একটি বিধান দেন, সেই বিধানের উপর আমি চলব। আল্লাহ রসুল সাল্লাম তাকে বললেন, তুমি মিথ্যা কথা বলো না, শুধু একটিই দিলেন, চুরি করার কথা নিষেধ করলেন না, আর অন্য অন্য যে পাপগুলো করে সে বলছে আমি আরও অনেক পাপ করি, সেগুলো আল্লাহ রসুল নিষেধ করলেন। তিনি বললেন, তুমি মিথ্যা বলো না, সত্য কথা বলে দিন। তো ওই ব্যক্তি কিন্তু শুধু শুধু সত্যবাদীদের বাদিতার প্র্যাকটিস করে মিথ্যা বলা পরিহার করতে করতে চুরিও বাদ দিল, অনেক অন্যায় বাদ দিল, ধোকাবাজি বাদ দিল, ওজন কম বাদ দিল, সব কিছু বাদ দিতে থাকলো, এমনকি পরবর্তীতে পাক্কা মুমিন হয়ে গেল। কেন? সত্যবাদিতা এমন একটি গুণ যেটা মানুষকে কি ভালো বানায়, সুন্দর চরিত্র বান বলে মানে গড়ে তোলে। তো এই জন্য আমাদের মিথ্যা এটা লজ্জার একটা বিষয়, মিথ্যা মানুষের চরিত্রকে নষ্ট করে, মিথ্যা মানুষের চরিত্রের মধ্যে কলঙ্ক লেপন করে। অতএব মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, মিথ্যাবাদীকে কেউ কোনো দায়িত্বও দেয় না, মিথ্যাবাদীকে সবাই ঘৃণা করে, মিথ্যাবাদীর শাস্তিও জাহান্নাম। এইগুলো চিন্তা করে আমাদেরকে মিথ্যা পরিত্যাগ করে কী করতে হবে, আমাদের সত্যবাদীদের প্র্যাকটিস করতেই হবে। আর সিদ্দিক ইউনজি অল কিদিবি অল কাদিবু ইউহলিক, আমরা কী দেখলাম, রাসূল সাল্লাম বলেছে আবু দাউদের হাদিস, যে সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে কি, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আল্লাহ সুবহানাহু তাআলা সত্যবাদীদের ক্ষেত্রে বলেছেন, হাদায়ামুন ইনফাউস সাদিকিন সিদ্দিকুহুম লাহুম জান্নাতুন। আল্লাহ সুবহানাহু বলেছেন কাল কিয়ামতের দিন সত্যবাদীদের সামনে আল্লাহ বলবেন, যে আজকের সেই দিন যেদিন সত্যবাদীদের সত্য বাদিতা তাদেরকে জান্নাতে নিয়ে যাবে, তাদের জান্নাতে নিয়ে তাদেরকে উপকার করবে। কত সুন্দর কথা! তো সূরা মাইদা 119 নম্বর আয়াত, মহানবী সাল্লাম বলেন, তোমরা সত্যবাদী হও, কেননা সত্য পুণ্যের পথ দেখায় আর পুণ্য জান্নাতের পথ দেখায়। মুসনাদে আহমদের হাদিস। এভাবে ব্যক্তি যখন সত্য কথা বলে তখন সে সর্বাঙ্গিক কল্যাণ লাভ করে আর সকল অন্যায় থেকে সে বিরত থাকে এবং সকল খারাপি থেকে সে বিরত থাকে। সত্যবাদী ব্যক্তির উপরে আল্লাহর রহমত থাকে, সত্যবাদী ব্যক্তির উপরে আল্লাহর কি বরকত আসে, সত্যবাদী ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় ধরনের কোনো বিপদে ফেলেন না। সত্য বলার কারণে সাময়িক কিছু ক্ষতি আসতে পারে, কিন্তু পরবর্তীতে কি ব্যাপক লাভ আসবে, স্থায়ী লাভ আসবে। আর মিথ্যা বলার কারণে ক্ষণিকের লাভ আসবে, স্থায়ী লস আসবে। মানুষ পরে জানবে যে বেটা সেদিন মিথ্যা বলেছে, এই জন্য তাকে ঘৃণা করবে। তো আজকে আমরা দেখি যে সত্য হলো নৈতিক গুণ আর মিথ্যা হলো অনৈতিক গুণ, সত্য হলো চরিত্র একটি সুন্দর গুণ আর মিথ্যা হলো চরিত্র লেপনে চরিত্রকে কলঙ্ক করার একটি গুণ। অতএব আমাদেরকে এখান থেকে বিরত থাকতে হবে। তো এখান থেকে আমাদের শিক্ষা কি, মুমিন ব্যক্তি সর্বদা সত্যের অনুসরণ করবে, সত্য বলাকে নিজের অভ্যাসে পরিণত করবে, আর সত্যবালা মমিনকে সত্যবাদী হিসেবে পরিচিত করবে। আর আল্লাহ তাআলা সত্যবাদী মমিনকেই ভালোবাসে এবং সত্যবাদী মমিনকে তিনি সত্যবাদী হিসাবে তার রেজিস্টার খাতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে রাখেন। আর মিথ্যা বলা ব্যক্তিকে মিথ্যাবাদিতা তাকে শেষ করে দেয়, তাকে ধ্বংস করে দেয়, আর আল্লাহর নিকটেই মিথ্যাবাদী ব্যক্তি ধ্বংস হয়ে যায়। সত্যবাদিতার অনুশীলন মূলত ইসলামের একটি অনুশীলন, আর মিথ্যাবাদিতার অনুশীলন হলো কুফুরির একটি অনুশীলন, অতএব নিফাকের একটা অনুশীলন, এবং মিথ্যাবাদীর কারণে সে ব্যক্তি মোনাফিকের একটি বৈশিষ্ট্য কিন্তু সে অর্জন করলো। এই মোনাফিক কিন্তু তার শাস্তি কিন্তু অত্যন্ত কঠিন।
এরপর সত্যবাদিতা ব্যক্তিকে পরম সাফল্য এনে দেয়, এবং সে পৃথিবীতে মানুষের আস্থা পায়, মানুষের ভালোবাসা পায়, মানুষের পরকালেও তার জন্য রয়েছে জান্নাত। তাহলে আমরা এই যে জিনিসগুলো আমরা দেখলাম, যে হাদিসটি আমরা দেখলাম, আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তার প্রিয় যে মুখের অমীয় বাণী, সেখান থেকে আমরা দেখলাম তার উম্মতকে, তার উম্মতকে, পৃথিবীবাসীকে তিনি বাঁচানোর জন্য তিনি বলছেন, পৃথিবীবাসী তোমরা কী করো, সত্যবাদিতার প্র্যাকটিস করো, তাহলে তোমাদের জন্য কল্যাণ হয়েছে, কল্যাণ হয়েছে। মানুষ সত্যবাদী, সত্যবাদী মানুষকে সবাই ভালোবাসে, তাকে বিশ্বাস করে, তার উপর আস্থা রাখে। যে কোনো দায়িত্ব, চাকরি বাকরি সকল ক্ষেত্রে কিন্তু সত্যবাদী মানুষের কি একটা প্রভাব রয়েছে। আর মিথ্যাবাদী, তার তাকে যদি কেউ জানে এটা মিথ্যু, তাকে কেউ কোনো কাজে দেবে না, মিথ্যুকরাই তার সঙ্গে থাকবে, আর ঢোকাবাজ, সে আমাকে আমাদেরকে ঠগাবে, আমাদেরকে মিথ্যা কথা বলবে ইত্যাদি, তাকে ঘৃণা করে মানুষ, তার উপর আস্থা রাখে না, তা করো চাকরি বাকরিও দেবে না। এই যে আমরা দুইটি হাদিস আমরা পড়লাম, এই দুইটি হাদিস আমরা ভালোভাবে আমরা আলোচনা, মানে ভালোভাবে আমরা আয়ত্ত করব। আর এই দুইটি হাদিসের আয়ত্তের মাধ্যমে, পড়ার মাধ্যমে আমরা এগুলো আমলের মাধ্যমে আমাদের আমাদের চরিত্রকে মুনাফিকের খাতা থেকে আমরা রক্ষা করব, আমাদের নামকে মুনাফিকের খাতা থেকে আমরা ফিরে আনব, এবং আমরা একজন সত্যবাদী মানুষ হিসেবে আমরা যেন সমাজে প্রতিষ্ঠিত লাভ করতে পারি, মানুষের আস্থা যেন পাই, এবং আমাদের চরিত্র যেন সুন্দর হয়। কারণ মুনাফিকের যে গুণগুলো আমরা দেখলাম, এই গুণগুলোর কারণে কিন্তু একজন ব্যক্তি কলঙ্কিত হয়, কলঙ্কিত হয়। আর সত্যবাদিতার যে গুণগুলো আমরা দেখলাম, এই সত্যবাদিতার গুণের মাধ্যমে একজন মানুষ আদর্শবান হয়, একজন মানুষ মানুষের কাছে ভালোবাসা পায়, মানুষের আস্থা পায়, মানুষের সহযোগিতা পায়, আল্লাহ তাআলার সহযোগিতা পান, সবাই তাকে মানে বিশ্বাস করে এবং সবাই তাকে কাছে টানে, আর মিথ্যাবাদীকে সবাই ঘৃণা করে, সবাই তাকে দূরে ঠেলে দেয়, আল্লাহ তাআলা তাকে ঘৃণা করেন। সত্যবাদী ব্যক্তির পুরস্কার হলো জান্নাত, এবং দুনিয়াতেও সে অনেক কল্যাণ লাভ করবে, এবং ফেরেশতারাও তাকে ভালোবাসবে, আর আল্লাহ তাকে সুন্দর পুরস্কার দেবেন, এবং আল্লাহ তাআলা জান্নাতে ঘোষণা করবেন যে সত্যবাদীদেরকে আল্লাহ সত্যবাদীদেরকে সত্যবাদিতা তাদেরকে জান্নাতে নিয়ে যাবে, আর সত্যবাদিতা তাদেরকে উপকার দেবে। আর মিথ্যাবাদী ব্যক্তি সে দুনিয়াতেও লাঞ্ছিত হবে, অপমানিত হবে, ঘৃণিত হবে, আর আখেরাতেও আল্লাহর কাছে ঘৃণিত হবে, আর আখেরাতেও তার জন্য রয়েছে কঠিন ঘৃণা, এবং তার জন্য রয়েছে কঠিন বঞ্চনা, এবং কঠিন অপমান, অপদস্থ, এবং তার জন্য রয়েছে কঠিন শাস্তি। এই বিষয়গুলো কিন্তু আমাদের খেয়াল করতে হবে। আর আমাদের যে আমরা যে মুনাফিকের যে তিনটি আলামত দেখলাম, এই তিনটি আলামত কখনোই আমাদের জীবনে আমরা কিন্তু এই তিনটি আলামত কখনোই প্র্যাকটিস করবো না। প্রথমটা হলো কি, মিথ্যাবাদিতা কখনোই করা যাবে না, আর দ্বিতীয়টা হলো কি, ওয়াদা খেলাপ করা কখনোই করবো না। আমরা কিন্তু কথায় কথায় ওয়াদা খেলাপ করি, আমরা বন্ধু বান্ধবের সঙ্গে কিন্তু ওয়াদা খেলাপ করি, আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে অনেক কথাই তুচ্ছ তাচ্ছিল্য করে বলি, তার কোনো গুরুত্ব কিন্তু দেই না, কিন্তু আমি যাকে বললাম সে কিন্তু গুরুত্ব দিয়েছে। আমি তাকে বললাম তুমি মাদকদি দাঁড়াও, আমি আসছি, বাস স্ট্যান্ডে দাঁড়াও, আমি আসছি, এই তো 10 মিনিট, সে 10 মিনিট দাঁড়ালো, 20 মিনিট দাঁড়ালো, 40 মিনিট দাঁড়াচ্ছে, আমার জন্য অপেক্ষা করছে, এরপরে ফোন দিচ্ছে, হ্যাঁ তুমি কোথায় আসো, বলছে আমি আসছি, কিন্তু আমি তো আসলে ঘরেই শুয়ে আছি, এই যে বলছি সে কিন্তু আমার জন্য অপেক্ষাই করছে, আমার জন্য সে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে, আর আমি তাকে শুয়ে শুয়ে বলছি এই তো আমি আসছি, কিন্তু আমি অদ্ভুত।